আমি একবার অশোকবাবুর কাছে যাবো অশোকবাবু আমার মনে পড়ছে জাস্ট বিধায়ক নির্বাচিত হলেন তারপর নওশাদ সিদ্দিকি ভাঙরে ঘর ভাড়া পাচ্ছিলেন না বিষয়টা সামনে আসতে এবং যখন রিপাবলিকের ক্যামেরা নওশাদ সিদ্দিকী ঘর ভাড়া খুঁজছেন তাকে ফলো করতে শুরু করলো শেষমেশ কিছু একটা রকম একটা মুখ রক্ষার জন্য একটা ঘর ভাড়া যেন তিনি পান সেইভাবে তৃণমূল কংগ্রেস একটা বিলি বন্দোবস্ত করলো কিন্তু আসল লক্ষ্যটা কি ছিল আসল লক্ষ্যটা ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে থাকতে না দেওয়া নওশাদ সিদ্দিকী শুধু নয় তার দলকে থাকতে না দেওয়া আমার প্রশ্ন ছিল কোন মধুভাণ্ডের জন্য কোন মধুভাণ্ড পাহারা দিতেই একশো চুয়াল্লিশ শুধু নওশাদ নওশাদ সিদ্দিকীর জন্য নয় বাকি সব বিরোধীর জন্য শুধুমাত্র তৃণমূল বাদ দিয়ে এখানে সবাই বলছেন দুর্নীতি সবাই বলছেন পরিষেবা যা ভাঙরের মানুষ পান না আর দুর্নীতি যা ভাঙরের মানুষ পরিষেবার বদলে পেয়ে থাকেন আপনি কি তার জন্য একমত মানে এই কথাতে একমত না আপনার অন্য কিছু মনে হচ্ছে দেখুন দেখুন অনির্মাণ প্রথম কথাটা হচ্ছে যে আইএসএফ এর সাথে আমাদের রাজনৈতিক মত পথের প্রচুর পার্থক্য বিগত বিধানসভা নির্বাচনেও তারা মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে বেছে বেছে আমাদের আসনগুলোতে প্রার্থী দিয়েছে ভোট কাটাকাটির জন্য তৃণমূল জিতেছে কোথাও বিজেপি জিতেছে এটা রাজনৈতিক লড়াই এটা রাজনৈতিক ব্যাপার কিন্তু আমাদের কথাটা হচ্ছে এই জায়গাটাতে এই রাজ্যের একজন বিধায়ক নির্বাচিত বিধায়ক তাঁকে যেভাবে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে আমরা আগে স্পষ্টভাবে জানাতে চাই আমাদের সভাপতি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে একজন নির্বাচিত বিধায়ক এখানে তৃণমূলের মুখপাত্র বলছিলেন যে তার হাতে নাকি আগ্নেয়াস্ত্র ছিল ইত্যাদি ইত্যাদি জানি না কবে কোথায় কী আগ্নেয়াস্ত্র ছিল কিন্তু এ বাংলার মানুষ দেখেছে সামান্য একজন পঞ্চায়েত সদস্য না হয়েও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রকাশ্যে রাজ্য সরকারের পুলিশকেই বলেন বোমা মারবে আর তারপরে তিনি বুক খুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়ান এ রাজ্যের বুকে চোর জোর চোর চিটিংবাজ যে নেতাগুলো রয়েছে শাসক দলের তারা একের পর এক সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান বুক ফুলিয়ে আর একজন নির্বাচিত বিধায়ক যে বিধায়ক বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর আপনাদের স্টুডিওতে আমি গত আলোচনায় বলেছিলাম যে ঘরের জন্য পাগলের মতন ঘুরেছিলেন ঘর ভাড়া দিতে একদল মানুষকে ভয় দেখানো হয়েছে সেই বিধায়ক আজকে জেলে সেই বিধায়ক আজকে জেলে যিনি বেশ কিছু দিন আগে সাড়ে তিন হাজার জন মানুষকে দিয়ে স্বেচ্ছা রক্তদান শিবির করিয়েছেন ভাবুন ভাঙর যেখানে রক্তের হোলি খেলা হতো একটা সময় সবসময় ভাঙরের একটা মানে ইতিহাস শাসক দল সবসময় ভাঙরকে সন্ত্রাস্ত করে রাখতে চেয়েছে রক্তের হোলি খেলা ঠিক সেই ন্যারেটিভের উল্টো দিকে গিয়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে রক্তদান শিবির রয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির এই যে ভাঙরের মানুষকে সন্ত্রাস ভয় আপনারা দুর্নীতির কথা বলছেন অনির্বাণ আমি একটু অন্য দিক দিয়ে বলছি দুর্নীতি তো আছে ওটা একটু পরে বলছি ভাঙরে যে ভয়ের বাতাবরণ ভাঙর মানেই যে বারুদের গন্ধ ভাঙর মানেই যে একটা শিষ্যিরানি ভয় এই ন্যারেটিভটা থেকে নওসার সিদ্দিকি ভাঙরের মানুষকে বের করাতে চেয়েছিলেন আর যে যারা সময় চায় যে একটা ভয় দেখিয়ে রাখবো একটা ভয়ের আবহ থাকবে একটা ভয়ের বাতাবরণ থাকবে নওসাদ সিদ্দিকি এই বাতাবরণটাকে ভাঙতে চেয়েছেন ভাঙতে চেয়েছেন বলেই তিনি এবং তার দলের সমর্থকরা চক্ষুশুল হয়ে গেছে এবার দু নম্বর কথা কাঁচা টাকা ভাঙরে উঠছে এর আগে পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে আমরা দেখেছি যারা আন্দোলনকারী আন্দোলনকারীদের উপরে কি ধরনের অত্যাচার কাঁচা টাকা উঠছে বরাবর উঠছে এই কাঁচা টাকাকে কেন্দ্র করে ভাঙরের যে চরম দুর্নীতির ককাশ এবং ভাঙরের তৃণমূল নেতাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আবার বলছি মানুষের যখন ভয় ভেঙে যাবে রনির্বাণ তখন কিন্তু মানুষ এদের তুলি দেবে জাস্ট তুলি দিয়ে উড়িয়ে দেবে নওশাদ সিদ্দিকি বাঙরের মানুষের ভয়টাকে ভাঙাতে গেছিলেন তাই বন্দুক নিয়ে স্টেট স্পন্সার টেরোরিজম চলছে স্টেট স্পন্সার টেরোরিজম চলছে এবং জুবির মুখে যেটা শুনলাম এটা কোনো সভ্য জায়গায় হতে পারে

আমি আমি নির্যাস বলছি অশোক ঠিক এই কথাটাই হয়তো বলেননি কিন্তু আমি যেটা নির্যাস সেটা বলছি যে আপনাদের এই আরাবুল কায়েজারের রক্তপানের ভাঙড়কে রক্তদানের ভাঙরে পরিণত করার চেষ্টা করছিলেন নসাদ সিদ্দিকী রক্তপানের ভাঙড় হবে আমি বলেছি হ্যাঁ আমি কি ভুল বললাম তাই বলতে চাই বেশ তাহলে তো আরই ভালো রক্তপানের ভাঙড়কে স্বেচ্ছায় রক্তদানের ভাঙরে পরিণত করতে চাই